যারা সৌদি আরব থেকে থাইল্যান্ড ট্যুরিস্ট ভিসা এবং রাশিয়া ট্যুরিস্ট ভিসা নিতে চাচ্ছেন কোনো প্রকার ব্যাংক স্টেটমেন্ট ছাড়া এবং কোফিল অথবা কোম্পানির কোনো ডকুমেন্ট ছাড়া, এনওসি ছাড়া, ঠিক আছে, সো তাদের জন্য এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ। আমি চাচ্ছি যে এই সার্ভিসটা আপনাদেরকে দেওয়ার জন্য যে সৌদি আরবে অনেকেই আছে ভ্রমণ করতে চাচ্ছে, বিভিন্ন দেশের ভিসা নিতে চাচ্ছে বা ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাচ্ছে, কিন্তু তাদের ব্যাংক স্টেটমেন্ট নাই বা কোফিলের এনওসি দিতে পারবে না, কারণ সৌদি আরবে কোনো দিকে মুখ করতে হলে কোফিলের এনওসি লাগে বা কোনো ভিসার জন্য অ্যাপ্লাই করতে হলে কোফিলের এনওসি লাগে। তো আমি তিনটা ডকুমেন্টসের মাধ্যমে, জাস্ট আপনারা তিনটা ডকুমেন্টস দেবেন, আমি আপনাদেরকে এই দুইটা দেশের ভিসা করে দিতে পারবো। আপনি সৌদি আরবে যে কোনো শহরে থাকেন না কেন, আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে না, আপনার শুধু অরিজিনাল পাসপোর্ট লাগবে, 6 মাস মেয়াদ থাকতে হবে পাসপোর্টের। এক আমার মেয়াদ 3 মাস থাকতে হবে মিনিমাম, তারপর হচ্ছে আপনার 2 কপি ছবি। এই তিনটা ডকুমেন্টস দিয়ে আপনাকে আমি রাশিয়া এবং এই থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা করে দিতে পারবো ইনশাল্লাহ। তো যোগাযোগ করুন আমার পাস আমার যেই যেই হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আপনি সৌদি আরবে যেই কোনো শহরে থাকেন না কেন, আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে না, আপনি জাস্ট কোরিয়ার করে দেবেন আপনার পাসপোর্ট এবং আপনার এই ডকুমেন্টসগুলো রিয়াদে। তো রিয়াদে আমাদের অফিস, সেখান থেকে আপনার ভিসা করে আপনাকে আবার পাঠিয়ে দেওয়া হবে। এখানে এখন ইম্পর্টেন্ট যে কথাটা আমি বলবো আপনাদেরকে, আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম রাশিয়া ভিসার জন্য, যে রাশিয়া ভিসা করে দেবো, এই রাশিয়া ট্যুরিস্ট ভিসা করে দেবো সৌদি আরব থেকে। তো অনেকে আমাকে ফোন কল করেছে, অনেকগুলো পাসপোর্ট হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ, সেগুলো সাবমিট করা হয়েছে অলরেডি, গতকালকে অনেকগুলো পাসপোর্ট আসছে যেগুলো আমরা দিয়ে দিছি অলরেডি অফিসের মধ্যে অ্যাম্বাসিতে সাবমিট করার জন্য। তো ম্যাক্সিমাম কল এসছে যেগুলো আননেসেসারি, ফোন করে বলে ভাই, প্রথমে বলে রাশিয়া ভিসা নিতে ইন্টারেস্টেড, রাশিয়া ভিসার কথা শুরু করে দিয়ে পরে শুরু করে দেয় যে আননেসেসারি কথাবার্তা, যে ভাই আমার আচ্ছা ঠিক আছে আমি টাকা পয়সা জোগাড় করে নিই, তা আবার বলে আমি ইউরোপ যাব, আবার বলে আমি ইটালি যাব, ভাই পর্তুগাল যাব কিভাবে, ভাই ক্রোশিয়া যাব কিভাবে। মানে উনার পকেটে প্রথমে টাকা নাই, উনি রাশিয়া যাবে, তারপরে রাশিয়া থেকে উনি বিভিন্ন দেশে যাবে, কিন্তু উনার বাজেট নাই, টাকা নাই। ভাই যাদের যাদের মোটামুটি ভ্রমণ করার, অন্তত 2-1টা দেশ ভ্রমণ করার উদ্দেশ্য আছে এবং তাদের সেই অ্যাবিলিটি আছে বা টাকা আছে, মনে কিছু নেবেন না, হয়তো খারাপ লাগবে আপনাদের কাছে এই কথাগুলো, ভাই আমি কাজ করার জন্য বসছি আপনাদের, আমি আপনাদেরকে ওই ধরনের যে আইডিয়া দিব, ভাই কোন থেকে কোনখানে যাইতে হবে, আপনি কোন দেশ থেকে কিভাবে যাবেন, কোন দেশে কত টাকা খরচ করবেন, এই আইডিয়া তো আমি দিতে পারবো না। আমি আপনাকে ভিসা করে দেওয়ার জন্য বসছি, ভাই ভিসাটা করে নেন, ভিসা করার পরে আপনি পুরো দুনিয়া ঘুরেন, ভিসা করার আগে আপনি ওই যে গাছে কাঁঠাল গোপে তেল ওগুলা দিয়ে লাভ নাই ভাই, আপনি আগে একটা দেশে যাওয়ার আগে ভিসা নেন, ভিসা নেওয়ার পরে তারপরে ভবিষ্যৎ পরিকল্পনা করেন। তো আমাকে অনেকেই ফোন করে শুধু আননেসেসারি এই ধরনের কথাবার্তা বলে, ভাই আমাকে আপনি যে আমি যে তিনটা ডকুমেন্টসের কথা বলছি এটা আমি বলে দিয়েছি ভিডিওতে, যে আপনি যদি থাইল্যান্ডের অথবা রাশিয়ার ভিসা নিতে চান তাহলে এই তিনটা ডকুমেন্টস প্রিপেয়ার রাখুন, এবং আপনি 100% ইন্টারেস্ট হলে আপনি সরাসরি আপনি একদম ডাইরেক্ট কথা বলে ফেলেন যে ভাই আমি হ্যাঁ ভিসা নেব, এই হচ্ছে আমার ডকুমেন্টস, কোথায় দিতে হবে, দ্যাটস ইট। এর বাইরে আপনি আমাকে যদি বলেন যে ভাই আমি ওখানে থাকা খাওয়া খরচ কেমন হবে কী হবে, ভাই এই আইডিয়া দেওয়ার মতো আমার সময় নাই। আর আপনাকে যদি এগুলো খুঁজতে হয় বা বুঝতে হয়, ইউটিউবে অনেক চ্যানেল আছে যারা আপনারা এগুলা বলবে, যে আপনি কোন দেশে গেলে কত টাকা খরচ হবে, কী হবে, কত টাকা আসতে যাইতে খরচ হয়, এই শুধু কাহিনী বলবে, কাজের কথা আপনি আমার কাছ থেকে যদি নিতে চান বা করতে চান তাহলে আপনি কাজের কথা বলতে হবে, ওই বেকার কথা শুনে লাভ নাই, মানুষের ওই সুন্দর সুন্দর গল্পের কথা আমি বলতে পারি না ভাই, ঠিক আছে। তো আপনারা যারা ইন্টারেস্টেড, আমি ভাই কাজ করে দেওয়ার জন্য বসছি, আপনি যদি ভিসা নিতে চান ভিসা নেন, ভিসা নিতে কী কী লাগে আমি বলে দিছি, সরাসরি ভিডিওটা দেখা তারপরে আপনি আমাকে নক করেন, আননেসেসারি ফোন করে আপনি আমি ওটা করব সেটা করব, ভাই কীভাবে করব, আমি 5টা দেশ একসাথে ভ্রমণ করব, 10টা দেশ ভ্রমণ করব, কিন্তু ঘোড়ার ডিম আপনি করতে পারবেন না, আপনি শুধু ওই মনে মনে বা জপেন কল্পনা করেন কিন্তু পকেটে টাকাও নাই, এই কথাগুলো শুনলে খারাপ লাগবে, ঠিক আছে। তো যারা ইন্টারেস্টেড বা সিরিয়াস ভিসা নেবেন থাইল্যান্ড অথবা এই এই রাশিয়ার, তারা যোগাযোগ করতে পারেন, সরাসরি যোগাযোগ করে যদি ফাইল দেওয়ার চিন্তা থাকে বা পাসপোর্ট দেওয়ার চিন্তা থাকে, ভিসা নেওয়ার চিন্তা থাকে, সরাসরি কথা বলে সরাসরি ডাইরেক্ট দুইটা কথার মাধ্যমে, ভাই কী লাগবে, কত টাকা লাগবে, দ্যাটস ইট, আর কিছু না, ঠিক আছে। আপনি বলবেন যে ভাই আমি একটা আমাকে ধারণা দেন আমার ওইখানে যাওয়া আসা কত খরচ হবে, ওখানে আমি কোন হোটেলে থাকবো, আমি ওখান থেকে কীভাবে যাবো কোন দিকে, এগুলো ভাই আমার তো বলার আপনাকে আমার আমি বলি নাই, ঠিক আছে, আমি জাস্ট ভিসা করে দেবো। এবং এই জিনিসটা আমি করতেছি এই কারণে যে হচ্ছে যে আপনারা যারা সৌদি আরবে অনেকে আছেন, যে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট নাই, আপনাদের এনওসি নাই, ঠিক আছে, আপনারা ভ্রমণ করতে চাচ্ছেন, তো আমি এই সুযোগ এই এই সুবিধাটা আপনাদেরকে দিচ্ছি সেই জন্য, কারণ বাংলাদেশ থেকে বর্তমানে রাশিয়ার ভিসা পাওয়া যাচ্ছে না, একটু টাফ, অনেকগুলো প্রসিডিউর আছে, অনেক মানে ঝামেলা, ঠিক আছে, অনেক কিছু লাগে। এবং থাইল্যান্ডের ভিসাও মোটামুটি এখান থেকে করতে গেলে
ব্যাংক স্টেটমেন্ট লাগে, তারপরে অনেক কিছু লাগে, মানে অনেক ডকুমেন্টস লাগে। কিন্তু সৌদি আরবে মোটামুটি করার একটা স্কোপ আছে বা একটা সোর্স আছে, সুন্দরভাবে আমরা সেটা করে দিই, ঠিক আছে, আমাদের অফিসের মাধ্যমে বা ওখানে, কারণ বিভিন্ন দেশে বিভিন্ন রকম পলিসি সিস্টেম থাকে, ঠিক আছে, ভিসা নেওয়ার ক্ষেত্রে। তো সেই কারণে আমি চাচ্ছি যে অন্তত একটা ভালো আপনাদেরকে একটা সার্ভিস দেই। অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও ভ্রমণ করতে পারে না, এই ধরনের হয়তো সুযোগ সুবিধা পায় না, ঠিক আছে। হয়তো অনেকে জানে যে এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে গেলে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, এনওসি লাগবে, আরও অনেক ঝামেলা, তারপরে ছুটির পেপার লাগবে, অনেক কিছু লাগবে। তো সেই কারণে আমি দেখছি যে অনেকে আসে ভ্রমণ করতে চাচ্ছেন, এই ধরনের ডকুমেন্টসগুলো দিতে পারেন না, তো সে তাদের জন্য আমি এই কাজগুলো করতে চাচ্ছি। তো ঠিক আছে, যারা ইন্টারেস্টেড রাশিয়া এবং থাইল্যান্ডের ভিসার জন্য, এই তিনটে ডকুমেন্টস প্রিপেয়ার রাখেন, ভিসা করে দেবে ইনশাল্লাহ। যোগাযোগ করেন, আমার এখানে সব লিঙ্ক দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক আইডি লিঙ্ক সব কিছু দেওয়া আছে, ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন ভিসার জন্য, ঠিক আছে। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।